আপনি কি জানেন বর্তমানে বাড়ি ভাড়া নেওয়ার থেকে বাড়ি কিনে নেওয়া অনেক ভালো? আগের তুলনায় এখন বাড়ি কেনা অনেক বেশি সাশ্রয়কর। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম অনুযায়ী আপনি নিজের বাড়ি কেনার জন্য নেওয়া গৃহ ঋণের সুদের উপর আকর্ষণীয় ভর্তুকি পাবেন। এই যোজনায় পারিবারিক বার্ষিক আয়ের উপর ভিত্তি করে আবেদনকারীদের নিম্ন বর্ণিত শ্রেণীতে ভাগ করা হয়েছে। যদি আপনার পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি ইডব্লিউএস বিভাগের অধীনে পড়বেন। যদি আয় 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি এলআইজি বিভাগের অধীনে পড়বেন। যদি আয় 6 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি MIG-1 বিভাগের অধীনে পড়বেন। এবং যদি আয় 12 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি MIG-2 বিভাগের অধীনে পড়বেন। ইডব্লিউএস এবং এলআইজি শ্রেণী হলে আপনি বার্ষিক 6.5% হারে ভর্তুকি পাবেন আপনার লোন রাশির প্রথম 6 লক্ষ টাকার সুদের ওপর, যেখানে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হবে 2,67,000 টাকা। MIG-1 শ্রেণী হলে আপনি বার্ষিক 4% হারে ভর্তুকি পাবেন আপনার লোন রাশির প্রথম 9 লক্ষ টাকার সুদের ওপর, যেখানে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হবে 2,35,000 টাকা। তবে বাড়ির সর্বোচ্চ কার্পেট এরিয়া যেন 1,291 বর্গফুট হয়। MIG-2 শ্রেণী হলে আপনি বার্ষিক 3% হারে ভর্তুকি পাবেন আপনার লোন রাশির প্রথম 12 লক্ষ টাকার সুদের ওপর, যেখানে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হবে 2,30,000 টাকা। তবে বাড়ির সর্বোচ্চ কার্পেট এরিয়া যেন 1,614 বর্গফুট হয়। এই যোজনায় মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ির মূল্যের উপর অথবা লোন রাশির ওপর কোনো সীমাবদ্ধতা নেই। যদি আপনি ইউডব্লিউএস অথবা এলআইজি শ্রেণীভুক্ত হয়ে বাড়ি কেনেন তাহলে বাড়ির মালিক বা সহমালিক মহিলা হওয়া বাধ্যতামূলক। যদি আপনি ইউডব্লিউএস এবং এলআইজি শ্রেণীভুক্ত হয়ে বাড়ি মেরামত করেন বা পরিসর বৃদ্ধি করেন তাহলে বাড়ির কার্পেট এরিয়া যথাক্রমে 323 বর্গফুট এবং 645 বর্গফুট হতে হবে। এই স্কিম একটি পরিবারের প্রথমবার বাড়ি কেনা বা বানানোর ক্ষেত্রেই প্রযোজ্য। একটি পরিবারের স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান রয়েছে এমন পরিবারের প্রথম বাড়ি কেনার বা তৈরি করার ক্ষেত্রে প্রযোজ্য। উপার্জনক্ষম প্রাপ্তবয়স্কদের বৈবাহিক অবস্থা যাই হোক না কেন একটি পৃথক পরিবার হিসেবে গণ্য করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ভর্তুকি শুধুমাত্র পাকা বাড়ি এবং শহরাঞ্চলে অবস্থিত বাড়ির জন্য উপলব্ধ। আপনার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদিত এলাকার অধীনে পড়ে কিনা তা জানার জন্য লগ অন করুন www.pmaymis.gov.in-এ। আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে আপনি আপনার ভর্তুকির জন্য দাবি জানাবেন। ইন্ডিয়াবুলস হোম লোন থেকে আপনি গৃহ ঋণ নেওয়ার পর আপনার কয়েকটি নথিপত্র সহ একটি প্রজ্ঞাপন পত্র জমা দেওয়ার জন্য আমাদের বিক্রয় কার্যনির্বাহী দ্বারা অনুরোধ করা হবে। ইন্ডিয়াবুলস হোম লোন আপনার হয়ে ন্যাশনাল হাউজিং ব্যাংকে ভর্তুকির জন্য ফাইল পাঠাবে। আপনি কিভাবে আপনার ভর্তুকির টাকা পাবেন? আপনার ভর্তুকির দাবি সরাসরি ইন্ডিয়াবুলস হোম লোন গ্রহণ করবে এবং আপনার লোন রাশির প্রধান পরিমাণের সাথে সমন্বয় করবে। এর ফলে আপনার লোনের মেয়াদ কমে যাবে। আমি কি একবারে অথবা ভাগে ভাগে ভর্তুকির দাবি জানাতে পারি? আপনার প্রাপ্য অর্থাদি প্রদানের অবস্থার ভিত্তিতে ভর্তুকির দাবি গ্রহণ করা হবে। আপনার লোন রাশি যদি একবারে প্রদান করা হয় তাহলে আপনি একবারেই ভর্তুকির দাবি জানাতে পারেন, এবং যদি আপনি ভাগে ভাগে নেবেন ভাবেন তাহলে আপনি ভাগে ভাগেই ভর্তুকির সুবিধা পাবেন। আসুন একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বুঝে নিই। মিস্টার শর্মার পারিবারিক বার্ষিক আয় 15 লক্ষ টাকা এবং তিনি 30 লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনবেন বলে মনস্থির করেছেন। তিনি এই কারণে 24 লক্ষ টাকা গৃহ ঋণ নেবেন বলে ঠিক করেন। ওনার পারিবারিক আয় যেহেতু 15 লক্ষ টাকা সেহেতু তিনি MIG-2 বিভাগের মধ্যে পড়েন এবং উনি 3% হারে ভর্তুকি পাবেন, যাতে উনি 2,30,000 টাকা ফেরত পাবেন এবং তখন ওনার মোট লোন রাশির পরিমাণ 21,69,00,000 টাকা হবে। মিস্টার শর্মা গৃহ ঋণ নেওয়ার কারণে বছরে 4 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড়ের সুবিধা পাবেন। ওনার লোনের মেয়াদ শেষে ওনাকে শুধুমাত্র 24,45,000 টাকা দিতে হবে। এভাবে তিনি লোনের সুদ হিসেবে শুধুমাত্র 45,000 টাকা দিচ্ছেন। তাহলে ওনার বার্ষিক 0.30% হারে সুদ কার্যকর হয়। তাহলে বাড়ি ভাড়া নেওয়ার থেকে বাড়ি কিনে নেওয়া ভালো নয় কি?
তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? ইন্ডিয়াবুলস হোম লোন থেকে তাড়াতাড়ি আপনার গৃহঋণ নিয়ে নিন। লগ অন করুন www.indiabullshomeloans.com এ এবং আপনার ই হোম লোন প্রক্রিয়া এখনই শুরু করুন, অথবা এই বিষয়ে যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের কল করুন 1800 200 0777 নম্বরে।